হ্যালো ফ্রেন্ডস আমার নাম স্বগতমান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য একেবারে অফিসিয়াল এবং গুরুত্বপূর্ণ আপডেট এতদিন ধরে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজের তরফ থেকে যে ইন্টারনাল পরীক্ষার যে আপডেটগুলো বেরোচ্ছিল অর্থ সেমের নিয়ে সেটা তো তোমরা পাচ্ছিলেই এবং সেখানে কিন্তু বিভিন্ন কলেজ ওয়াইজ কিন্তু সেটা ডিপেন্ড করছিলো এবং বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করছিলো কিন্তু অবশেষে যে অর্থ সেমিস্টারের যে ফাইনাল এক্সামটা হওয়ার কথা এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টা করে তাদের যে অফিসিয়াল আপডেট সেটা কিন্তু চলে এলো এবং এটার জন্যই কিন্তু আমি এবং তোমরা সবাই আশা করি সবাই কিন্তু ওয়েট করছিলে কোন ইউনিভার্সিটিতে মানে পরীক্ষাটা কোন মোডে হবে এটাই কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপার অনলাইনে পরীক্ষা হবে নাকি অফলাইনে পরীক্ষা হবে অফিসিয়ালদের বক্তব্য ইউনিভার্সিটির সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো এখানে কি বলছে এখানে দেখো বলছে যে পরীক্ষার মরসুম আসন্ন ধন্দে বহু বিশ্ববিদ্যালয় কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও কিন্তু একই কথা বলছে কিছু কিছু শিক্ষকরাও রয়েছেন তারাও কিন্তু কিছু কিছু যাচ্ছেন অনলাইনের দিকে কিছু কিছু চাইছেন অফলাইনের দিকে সেই সমস্ত কিছু নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির আপডেট সেটা কিন্তু এই আর্টিকেলটার মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো এখানে যেটা বলছে যে পরীক্ষা নিয়ে প্রশ্ন একটাই অনলাইন নাকি অফলাইন তোমরা সকলেই জানো ষোলোই নভেম্বর মাত্র তোমাদের যে ক্লাসটা অফলাইন ক্লাস সেটা শুরু হয়েছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবেতেই শুরু হয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু অফ অফলাইনে যে ক্লাসে তা সেটাও কিন্তু কোনো কোনো ইউনিভার্সিটিতে দুদিন করে হচ্ছে কোথাও তিন দিন কোথাও আবার ছ দিন করেও ডাকছে কিছু কিছু কলেজ তো এই পরিস্থিতিতে একটাই স্টুডেন্টদের যে প্রশ্ন যেটা ছিল যে অনলাইন নাকি অফলাইন এখানে দেখো কী বলছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে এমন দাবি উঠেছে কলেজ বিশ্ববিদ্যালয় খুললেও পড়াশোনার বেশিরভাগটা যেহেতু অনলাইনে হয়েছে তাই পরীক্ষা হোক আগের মতো অনলাইনে অর্থাৎ এটা কিন্তু স্টুডেন্টসদেরও দাবি যে তোমরা তোমরাও এটা লিখেছো যে অনলাইন এক্সাম ইজিক্যাল টু অনলাইন ক্লাস ইজিক্যাল টু অনলাইন এক্সাম তো এটাই কিন্তু শিক্ষক মহলও কিন্তু অনেকেই চাইছে যদিও শিক্ষকদের অনেকে আবার অফলাইনে বা সশরীরে ক্যাম্পাসে এসে পড়ুয়াদের পরীক্ষা দেবেন তার পক্ষে এখানে কিন্তু স্টুডেন্ট স্টুডেন্টসদের মধ্যেও যেমন মতভেদ রয়েছে শিক্ষকদের মধ্যেও কিন্তু এই টাইপের মতভেদ রয়েছে এই পরিস্থিতিতে কলকাতা জেলার বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো রকম কোনো একরকম চিত্র পাওয়া যাচ্ছে না পরীক্ষার আয়োজন করতে গিয়ে অনলাইন অফলাইনে দোটানার মধ্যে পড়ছে কর্তৃপক্ষ ভারতী বিশ্ববিদ্যালয়ে দেখো ডিসিশন কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে ভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর কথা আগামী জানুয়ারিতেই বিশ্ববিদ্যালয় ঠিক করেছে পরীক্ষা হবে শুধু অনলাইনে ষোলোই নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের দরজা ফের খুললেও সম্পত্তি কলকাতা পুরভোটের জন্য ক্যাম্পাসের একাংশ যেহেতু বন্ধ রয়েছে সেই জন্য কিন্তু সশরীরে নতুন করে ক্লাস না হতেই ক্লাসরুমে দরজা ফের তালা পড়েছে সেই জন্য অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক দেবব্রত দাস বলেন শিক্ষকরা চেয়েছিলেন সশরীরে ক্লাস সশরীরে শরীরে পরীক্ষা কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত এক্ষেত্রে চূড়ান্ত অর্থাৎ রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু অনলাইনেই হবে জানুয়ারিতে যে এক্সামটা হতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি হবে অনলাইনে এবং এটাই কিন্তু একেবারে ফাইনাল ডিসিশন বলা যেতে পারে নেওয়া হয়ে গিয়েছে অন্যদিকে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কী খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন নিয়ম এবং ডিপার্টমেন্ট ওয়াইজও কিন্তু এই যে নিয়মটা সেটা কিন্তু ভ্যারি করছে কী বলছে দেখো সহপাচার্য সামন্তক দাস জানিয়েছেন যে বর্ষের ক্লাস বেস বেশিরভাগটাই অনলাইনে হয়েছে সেখানে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে আবার যেখানে অফলাইনে ক্লাস বেশি হয়েছে সেখানে সশরীরে পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর বিজ্ঞান শাখায় স্নাতক দ্বিতীয় বর্ষ স্নাতকোত্তর প্রথম বর্ষের পরীক্ষা হবে অফলাইনেই কিন্তু স্নাতক তৃতীয় বর্ষ এবং স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা চলছে অর্থাৎ দেখো সায়েন্সের ক্ষেত্রে যে ইউজির ক্ষেত্রে যে সেকেন্ড সেমিস্টার এবং পিজির ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু বলছে অফলাইনে নেওয়ার কথা কিন্তু অন্যদিকে ইউজির ক্ষেত্রে থার্ড সেমিস্টার এবং পিজির ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা চলছে ইঞ্জিনিয়ারিংয়ে বেশিরভাগ সেমিস্টারই অনলাইনে হওয়ার কথা অধ্যাপক সংগঠন জুটা সাধারণ সম্পাদক পার্থপতিম রায় বলেন অতিমারির জন্য পরীক্ষা ও পড়াশোনার রুটিনটাই পুরো ঘেটে গিয়েছে ফলে দু রকমের ব্যবস্থা রাখা ছাড়া অন্য উপায় নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন সেমিস্টার ওয়াইজ এবং ডিপার্টমেন্ট ওয়াইজ পড়ছে তাদের জন্য কিন্তু নির্দিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে জানতে হবে যে যা তাদের পরীক্ষাটা কি মোডে হতে চলেছে কারণ এখানে যাদের পরীক্ষাটা মানে সিম্পল এটাই সিদ্ধান্ত নিয়েছে যে যাদের যাদের ক্লাসটা অনলাইনে বেশি হয়েছে তাদের অনলাইনে পরীক্ষা তেমন হচ্ছে তোমরা দেখলে ইউজির সেকেন্ড সেমিস্টার পিজির যে ফার্স্ট সেমিস্টার সেগুলো অনলাইনে হওয়ার কথা বলছে অন্যদিকে কিছু কিছু সেমিস্টার এমনও রয়েছে যাদের মানে অফলাইনে ক্লাস হয়েছে তাদের কিন্তু অফলাইনে পরীক্ষার কথাও বলছে মানে ইউজির ফার্স্ট সেমিস্টার যেটা হচ্ছে অফলাইনে নেওয়ার কথা বলছে অন্যদিকে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় ও বারাসাতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমার ডবলিউবিসইউ এখনও পর্যন্ত কিন্তু কিছু ঠিক করেনি এটা আমরা বরাবরই দেখে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সবার শেষে কিন্তু সিদ্ধান্ত নেয় সব কিছু দেখে এবং এখানে দেখো কি বলছে যে কর্তৃপক্ষ জানিয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখে স্নাতকোত্তরের পরীক্ষা ও অধীন কলেজগুলিতে স্নাতকের পরীক্ষা হবে এবং কিভাবে হবে সেই সব ঠিক করা হবে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত কিন্তু ঠিক হয়নি যে কবে অর্থ সেমিস্টারের পরীক্ষাটা নেওয়া হবে এবং সেটাই বা কী মোডে নেওয়া হবে ঠিক একই তোমার ডব্লিউ বিএসইর ক্ষেত্রেও এবং আরও বলছে যে খানিকটা সময় নিয়ে এগোতে চাইছে এই দুই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু জায়গায় ভর্তি প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে দীর্ঘদিন পর ক্লাসরুমে পড়াশোনা হচ্ছে তাই আরও খানিকটা সময় ক্লাসের জন্য বরাদ্দ করতে চাইছে এই দুই বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই দুই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু যে পরীক্ষাটা সেটা কিন্তু খুব রিসেন্টলি হবে না এটাই কিন্তু আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে মার্চ এপ্রিল এই সমস্ত যে মাসগুলো রয়েছে সেই সব দিকেই কিন্তু পিছিয়ে যেতে চাইছে পরীক্ষাটা এবং এখানে কিন্তু সেটাই বলছে যে আরও কিছুটা সময় দিতে চাইছে স্টুডেন্টসদেরকে যাতে তারা সিলেবাসগুলো শেষ করতে পারে ঠিক একই কারণে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও কিন্তু পরীক্ষা পিছিয়ে দিয়েছে তোমরা দেখেছিলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা ছিল যেটা তোমরা আশা করি দেখেছিলে কিন্তু সেই যে একাডেমিক ক্যালেন্ডারে যেটা বলার কথা ছিল যে তোমার জানুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু শেষমেশ কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে দেখো স্নাতক স্নাতকোত্তরের যে প্রথম বর্ষের পরীক্ষাটা সেটা কিন্তু ফেব্রুয়ারিতে করা হবে বাকিদের পরীক্ষা জানুয়ারিতে শুরু হবে তবে প্রেসিডেন্সির বেশিরভাগ ক্লাসই অনলাইনে চলছে বলে অনলাইনে পরীক্ষার দিকেই কিন্তু ভারী অর্থাৎ অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু অনলাইন এক্সামই হতে চলেছে কিন্তু অন্যদিকে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো সেগুলি কিন্তু ক্যাম্পাসে করানোর যে সিদ্ধান্ত সেটাই নিতে কিন্তু নিচ্ছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ অন্যদিকে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিব শিবাজী প্রতীম বসু বলেন আমরা অফলাইনেই পরীক্ষার পক্ষে তবে করোনা পরিস্থিতি বিচার করে যা করা তাই করা হবে অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কিন্তু অফলাইনে পরীক্ষার সিদ্ধান্তটাকেই কিন্তু জোর দেওয়া হচ্ছে কিন্তু পরিস্থিতি যেরকম থাকবে সেই হিসেবে কিন্তু স্থির করা হবে তবে এটা নিয়ে আমার একটাই বক্তব্য যে বিভিন্ন ইউনিভার্সিটির অফিসিয়ালদের কিন্তু বিভিন্ন রকমের বক্তব্য তো তোমরা এখানে জানলে কিন্তু যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পরীক্ষা নিচ্ছে তারাও ঠিক আছে যারা অফলাইনে পরীক্ষার ডিসিশানটাও নিচ্ছে তারা তাদের দিক থেকে ঠিক আছে কিন্তু এ বিষয়ে একটা রাজ্য সরকার একটা মানে মানে কি বলবো সামঞ্জস্যপূর্ণ একটা গাইডলাইন দরকার যাতে রাজ্য সরকার এই এই জিনিসটা সবার কথা ভেবে একটা নির্দিষ্ট নিয়ম ঠিক করে কারণ কোনো ইউনিভার্সিটিতে এরকম যেন না হয় যে এই ইউনিভার্সিটিতে অফলাইনে এক্সাম হচ্ছে কিছু স্টুডেন্টদেরকে কিন্তু অন্য ইউনিভার্সিটিতে সেই একই সেমিস্টারের পরে স্টুডেন্টদের অনলাইনে এক্সাম হচ্ছে এই জিনিসটা যেন না হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ডিসিশন সেটা যেন একই রকমেরই নেওয়া হয় এটাই কিন্তু দাবি থাকবে আমাদের সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে কারণ যে সমস্ত স্টুডেন্টরা যারা অনলাইনে এক্সাম হচ্ছে আর যারা অফলাইনে এক্সাম দেবে দুটোর মধ্যে কিন্তু হাসপাতাল পার্থক্য থেকে যাবে এবং তাদের মধ্যে সামঞ্জস্য যে জিনিসটা সেটা বজায় থাকবে না আশা করি এই জিনিসটা নিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষও কিন্তু ভাববে এবং রাজ্য সরকারও যে এডুকেশান ডিপার্টমেন্ট তারাও কিন্তু ভাববে কারণ এই রকমের যে অসামঞ্জস্যপূর্ণ অবস্থা সেটা কিন্তু কেউই চাইবে না তো পরবর্তীকালে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো এটা চলে গেল একবার অফিসিয়াল আপডেট সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর পরবর্তীকালে যে ইন্টারনাল যে নোটিশগুলো পাব সেগুলো তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিওটা এত দূর পর্যন্ত রইল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য এখনও মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং